এবার বনমন্ত্রীর দপ্তরে পৌঁছলেন ইডির আধিকারিকরা। সল্টলেকের অরণ্য ভবনে বন দপ্তরে পৌঁছলেন জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে ইডির আধিকারিকরা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো না, দেখলাম ঠিক 8 ঘন্টা আগে, 30 মিনিট আগে ইডির অফিসাররা সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা কিন্তু অরণ্য ভবনে এসে পৌঁছন, এবং আমরা দেখলাম তারা এখন কিন্তু অরণ্য ভবন, তার উপরে বন দপ্তরের যে অফিস রয়েছে, যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক তুমি জানো খাদ্য দপ্তরের পর তাকে কিন্তু বন দপ্তরের চার্জ দেওয়া হয়েছিল, তিনি বনমন্ত্রী ছিলেন, এবং সেই অফিসেই ইডি অফিসাররা এখন এসে পৌঁছেছেন এবং এখানে কিন্তু তারা আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। আমি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফের জওয়ানরা, তারা কিন্তু অরণ্য ভবনের নিচে ইডির গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে যেটা আমরা দেখলাম যে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসার তিনি কিন্তু ছিলেন, এবং তার সঙ্গে আরও 5 জন অফিসার তারা ছিল, তারা এখানে এসে পৌঁছন, এবং এই মুহূর্তে তারা কিন্তু বনমন্ত্রীর যে অফিস, তুমি জানো প্রায় 10 বছর খাদ্যমন্ত্রী থাকার পর জ্যোতিপ্রিয় মল্লিক 2022 সালে তাকে কিন্তু বনমন্ত্রী করা হয়, বন দফতরের চার্জ তাকে দেওয়া হয়, এবং এই দফতরেই কিন্তু প্রায় 1 বছর ধরে জ্যোতিপ্রিয় মল্লিক বসতেন, এবং যে অফিসে তিনি প্রায় 1 বছর ধরে বসতেন, যে অফিসের চার্জে ছিলেন, সেই অফিসেই ইডির অফিসাররা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এবং এখানে এই অফিসে কোনো রেশন বন্টন দুর্নীতির নথি আছে কি না সেটা খোঁজার জন্যই কিন্তু ইডি অফিসাররা এখানে পৌঁছেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইডির অফিসাররা এই মুহূর্তে অরণ্য ভবন, এই অরণ্য ভবনের 5 তলায় বনমন্ত্রীর অফিস রয়েছে, যেখানে কিন্তু প্রায় 1 বছর ধরে জ্যোতিপ্রিয় মল্লিক এই অফিসেই বসতেন। এবং তুমি জানো জ্যোতিপ্রিয় মল্লিক তাকে গ্রেফতার করা হয়, প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমানে তিনি বনমন্ত্রী ছিলেন, এবং এখানেই তিনি অফিসে বসতেন। এবং আমরা দেখলাম কিছুদিন আগেই এই মামলায় চার্জশিট জমা পড়ে, চার্জশিটে কিন্তু ইডি তরফে দাবি করা হয় যে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। এবং ইডি সূত্রের খবর, এই দুর্নীতির অঙ্ক প্রায় 1000 কোটি টাকা, এবং সেই প্রমাণ সংগ্রহের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা অরণ্য ভবনে বনমন্ত্রীর যে দপ্তর, যে দপ্তরে প্রায় 1 বছর ধরে জ্যোতিপ্রিয় মল্লিক বসতেন, খাদ্য দপ্তরের পর এই দপ্তরেই তিনি চার্জ পেয়েছিলেন এবং এখানেই তিনি বসতেন। আজকে আমরা দেখলাম 6 জন ইডি অফিসাররা এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে এসে পৌঁছন, 8 ঘন্টা আগে তারা এই অফিসে এসে পৌঁছেছেন। এবং কারণ হচ্ছে ইডি অফিসাররা মনে করছেন যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় 1 বছর ধরে এই অফিসেই বসতেন এবং প্রতিদিন এখানে আসতেন, এই অফিসে কোনো নথি তারা পেতে পারেন, এবং সেই নথি, সেই ডকুমেন্ট খোঁজার জন্য, সেই প্রমাণ খোঁজার জন্যই কিন্তু যে চেম্বারে জ্যোতিপ্রিয় মল্লিক বসতেন, মন্ত্রীর যে চেম্বার, মন্ত্রীর যে অফিস, সেই অফিসেই কিন্তু সরাসরি আজকে ইডি অফিসাররা পৌঁছে গেছেন, এবং সেখানে কিন্তু এক ধরনের তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এবং তারা খোঁজার চেষ্টা করছেন যে খাদ্য দপ্তর ছাড়ার পর জ্যোতিপ্রিয় মল্লিক যে অফিসে বসতেন, বনমন্ত্রী যে অফিস, সেই অফিসে খাদ্য দপ্তর থেকে কোনো ডকুমেন্ট, কোনো নথি, কোনো প্রমাণ নিয়ে এসে এখানে রাখা রয়েছে কি না, এবং সেটা খোঁজার জন্যই কিন্তু এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা এসে পৌঁছেছেন। আমরা দেখলাম প্রথমেই ইডি অফিসাররা এখান থেকে তারা প্রবেশ করে যান, এবং ভেতরে আমি ক্যামেরাম্যানকে বলবো, তুমি দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকজন পুলিশকর্মীরাও দাঁড়িয়ে রয়েছেন, এই লিফটে করেই তারা কিন্তু ওপরে উঠে যান, এবং ওপরেই বনমন্ত্রী যে অফিস, সেই অফিসে এই মুহূর্তে ইডি অফিসাররা রয়েছেন। এবং সেখানে যেটা তোমাকে বললাম ইডি সূত্রের খবর, কয়েকদিন আগে যেহেতু চার্জশিট জমা পড়েছে, চার্জশিটে ইডির তরফে কিন্তু দাবি করা হয় যে এখনও তদন্ত শেষ হয়ে যায়নি। ইডি সূত্রের খবর আমরা আগেই পাচ্ছিলাম যে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি, এই রেশন বন্টনের দুর্নীতি, এবং সেই দুর্নীতির প্রমাণ খোঁজার জন্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমানে যিনি বনমন্ত্রী, যে দপ্তরে তিনি বসতেন প্রায় 1 বছর ধরে, সেই দপ্তরেই কিন্তু আজকে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং মূলত এই দপ্তরে যেহেতু তিনি বসতেন, এই দপ্তরে কোনো নথি, কোনো ডকুমেন্ট, কোনো প্রমাণ লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটা কিন্তু খোঁজার জন্যই এই দপ্তরে মুহূর্তে রয়েছেন, এবং এখানকার কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা দেখলাম ইডির তদন্তকারী অফিসার, তার সঙ্গে আরও 5 জন অফিসার তারা ছিলেন, এবং তারা সরাসরি এখানে এসে তাদের গাড়ি থামে, এবং তারা সরাসরি ওপরে
পাঁচতলায় যে মন্ত্রীর দফতর রয়েছে সেই দফতরে পৌঁছে গেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস। গত এক বছর ধরে যে অফিসে জ্যোতিপ্রিয় মল্লিক বসতেন, বর্তমানে বনমন্ত্রী, এই বনমন্ত্রীর অফিসেই কিন্তু এই মুহূর্তে ইডির অফিসাররা রেশন বন্টন। ধন্যবাদ।